What's up guys, it's Mr. Free Player and welcome to my channel. Guys, আমাদের Free Fire এর মতো যত Battle Royale game আছে সবগুলোতে একটা জিনিস অনেক বেশি important সেটা হচ্ছে sound. শব্দ ছাড়া এই গেমগুলো খেলা almost impossible হয়ে যায়। আশেপাশে কোন জায়গা থেকে enemy আসছে, কোন জায়গা থেকে গোলাগুলি হইতাছে, সেগুলোর sound পাওয়ার পরেই যে আমরা এই গেমটাকে perfect ভাবে খেলতে পারি। কিন্তু আজকে আমরা no sound এর challenge করতে আছি। Setting থেকে sound effectটাকে একেবারে zero করে মানে কোনো রকমের soundই আমরা পাবো না। এই অবস্থাতে rank Solo versus squad একটা চ্যালেঞ্জ করতে আছে, তো গাইস একটা মুহূর্ত মিস করো না, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। শব্দ ছাড়া র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা নেমে গিয়েছি পিকে এন্ড ইয়ো ভাই কতগুলো এনিমি নেমেছে দেখছো নি, এখান থেকে কি গান পাবো? আর প্রথমে কোনো গানই পাইনি, MP5টা পেয়েছি, ফার্মাস যে পেয়েছি না এটা কোনো গানের মতো পড়ে না, তো এটা ধরবো না আমরা, কোনো সাউন্ডই পাচ্ছি না। কিন্তু এখানে একটা এনিমি এসেছিল সেটা দেখে ফেলেছিলাম আমি এন্ড চান্দু, আরে মর রে গন্ডার সামরা। গাইস দুই পাশে আরেকটা এনিমি রয়েছে, খারাপ গুলো কোনো সাউন্ডই পাইতেছি না ভাই, এদিকে গ্যাঞ্জাম চলাই যেতেছে ভাই, উঠাই এরা পে আমার দিকে রাশ কেন করছে ঠুয়া খাওয়ার জন্য নাকি? সোনিয়া অন করা দিয়েছি রে খারাপের, এক সেকেন্ডের জন্য নেট গেছিল মনে হয় চান্দুর। যাই হোক গাইস আমরা উসকে দুসকে মারতে থাকবো, খালি কোনো কথাবার্তা হবে না, কারণ আশেপাশে আমরা তো সাউন্ড পাইতেছি না, তো কনফিউশনের মধ্যে রয়েছি। পিছন দিয়ে হুট করে কোনো একটা এনিমি যদি শটগান দিয়ে মারেও আমি কোনো রকমের শব্দ পাবো না, বুঝতেও পারবো না চান্দু। এ যে এনিমিদেরকে দেখতে পারবো নিজে, এই দেখো এই দেখো এটার কথা বলতেছিলাম, যে এনিমিদেরকে দেখতে পারবো নিজের চোখে অথবা ম্যাপের ভিতরে শুধুমাত্র তাদেরকেই মারতে পারতেছি ভাই। এই যে এখন যদি আমার পাশে পিছন থেকে কোনো একটা এনিমি আসে আস্তে করে মাইট দিয়ে চলে যায় টেরও পাবো না ভাই, কোনো রকমের সাউন্ডই নেই বা এ রে এখনই ল্যান্ড মাইনে মারা খাইছিলাম ভাই, সাউন্ড নাই ঠিক আছে, মানে শব্দ শুনতে আসছি না, বয়রা হয়ে গেছে ওটা ঠিক আছে, কিন্তু কানাও কি হয়ে গেছে নাকি এদিকে এত বড় ল্যান্ড মাইন সেটাও দেখতেছি না। কিনা এদিকে না এনিমি আসলো খারাপ আমার মাইট দিয়ে গেল কই? যাই গাইস তোমাদেরকে দেখে নেই যে আমাদের সাউন্ড কিন্তু পুরোপুরি জিরো অবস্থাতে রয়েছে, তো কোনো রকমের সাউন্ডের ইফেক্ট আমরা কিচ্ছু শুনতেছি না, আমাদের মিউজিকও জিরো আমাদের সাউন্ড ইফেক্টও জিরো, মানে পুরোপুরি জিরো অবস্থাতে রেখেছি আমরা। আশেপাশে আরও অনেক এনিমি রয়েছে আমি জানি, কিন্তু শব্দ যেহেতু পাইতেছি না আমি এনিমিদেরকেও পাইতেছি না ভাই। ওই ঝু 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 ওই পাশে দেখো ম্যাপ দেখে দেখে আমাদের এনিমি খুঁজে বের করে তারপর ওদেরকে মাইতে লাগবে। এই পাশে একটা গুলু লাগানো, তার মানে এনিমি তো গ্যারান্টি সহকারে রয়েছে, কিন্তু গুলুটা অনেক পুরনো ফাইটে যেতেছে, তারাও তো আশেপাশে এনিমিটা কই? মাত্র কিন্তু ফায়ারের রস পেলাম এই জায়গা থেকে ভাই, কিন্তু এই তো বেকার লুট করতেছে চান্দু, তোমার খুঁজতেছে আধা ঘন্টা টাইম দিয়ে তুমি লুট করতেছিলে এখানে ভাই, আমাদের 6টা কিল হয়ে গিয়েছে, আর আবারও তোমাদেরকে চেক করে গাইজ আমাদের সাউন্ড কিন্তু পুরোপুরি জিরোতে রয়েছে, আর এই জিরো সাউন্ড নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলে ভালো লাগবে, তো আবার সোলো ভার্সেস স্কোয়াডে। এই পাশেই কিন্তু এনিমি পেয়েছিলাম আমি, কিন্তু কোন জায়গায় যে গোলাগুলি করলাম ভাই, আমাকে একটু মাইক টাইম দাও নালে, এই তো এখন বুঝছি এনিমি কোন দিকে রয়েছে ভাই, শব্দ পাইতেছি না দেখে বুঝিই না এনিমি কোন দিকে রয়েছে। এই সান্দু এত তিরিং বিরিং লাফায় কেন রে? হ্যাঁ এদিকে আসো তারপরে মাইকটা খাও চান্দু, ও মাথা ফুটাবে, আবে খারাপ গন্ডার মরে না রে, সোনিয়া এখনো পর্যন্ত কে ইউজ করে ভাই, এটা সোনিয়া অন হয় আর আমি নিশ্চিন্ত থাকি যে না এখন তো মরেই যাবে, কিন্তু না তারপর আবার ফায়ার করার চেষ্টা করে, তো মরবেই চান্দু, ইটা রে মাইকটা দিব, তুমি ফায়ার না করলে বুঝতামই না তুমি আমার পিছে আসো চান্দু। আশেপাশে আর কি কোনো রকমের এনিমি রয়েছে? ওদের স্কোয়াড থাকার কথা, দুজন রয়েছে, বাকি দুজন কোন জায়গায়? বাকি দুজনকে আবার আলাদা এরিয়াতে নাকি? হ্যালো চান্দুরা আগে পিছে আর কি কেউ রয়েছে? আমার মনে হয় না ভাই আগে পিছে আর কেউ রয়েছে, এই দুইজনই ছিল মনে ক্লকটা ওরা। গুলা কি ভাবছো ভাই আমি তোমাকে দেখিনি নাকি? ওরা দুইটা ভাই ছাদের উপরে দুইটা রয়েছে, তারা তো টমেটো তো রয়েছে আমার কাছে, টমেটো একটা মাইরে যদি দুইটা কিল পাইতাম ভাই মনের ভিতর নেক্সট লেভেলের ফিলিংস থাকতো। আরে খারাপে ড্যামেজ খাইলো মরে তো নাই, একটা এটা ওভার ড্যামেজ খাইছে, আরেকটা কই? তারা তো উপর থেকে কি ঠুয়া মারতে পারবো, আরেকটা নিচে নামছিল চান্দু, একটা ঠুয়া যদি খাইতে ও আল্লাহ 147 এর ঠুয়া ভাই, আরেকটাও নিচে নামছে। আচ্ছা ওরা না দরজা আটকে দিয়েছে, দুই তলায় ওরা উঠতে পারবে না সহজে, তার মানে নিচতলাতেই থাকতে হবে, ওরা গুলু লাগিয়ে আমি যেন উঠতে না পারি এই এই ব্যবস্থা করে, মানে দরজা আটকে পরে নিজেরাই নেমে গেছে ভাই, এখন তো তোমরা উঠতে পারবে না। ধরো নেক্সট এর পাবলিকটা কই, দ্বিতীয় নাম্বারটা কই রে? ও তো নিচতলাতেই নামার কথা, ওকে আবার হিল করতেছে না, তো হিল তো করতে দেখতেছি না, তুমি চান্দু
আগে মরো আরে হিট লিস্টের পাবলিকই তো ওকে তো চাইলেই দেখতে পারবো আমি এদিকে রয়েছে নিচেই কোন জায়গায় ঘোরাঘুরি করতেছে ও মোনা আমাকে খুঁজতেছে আমি ওকে খুঁজতেছে এই তো চান্দুকে পেক আরে খারাপ এইভাবে করে দৌর কেন মারো ঘুরে ফিরে তো আমার মুখের সামনে আসবা তারপর যে একে পটিসাবাদ আব্বে খারাপে চিপায় ঢুকছে আরে উপর থেকে আরেকটা এনিমি এসে পড়ছে ভাই মর না রে আচ্ছা এমপি 40 দিয়ে মারবো তোমাকে কোনো সমস্যা নাই চান্দু আরে তাও মরতে চায় না ভাই এদিক দিয়ে তো মাইটটা দিবে কারণ মুখের সামনে যে তারপরে কি করবা বলো উপর থেকে কিন্তু আরো এনিমি ফাইট করতেছিল মানে আমাকেই মারতেছিল আর কি তো এই চান্দুদারকে একটু খোঁজ খবর নেওয়া উচিত আমাদের ও এই চান্দু উপরেরটাই কি এটা চান্দু নিচে নেমে গেছে কে আব্বে খারাপে তাড়াতাড়ি করে মর রে আমার মনে হচ্ছে আর একটা এনিমি রয়েছে আরেকজন মারলো নাকি আমাকে এইভাবে করে টুয়া গুলা লাগতে থাকলেই তো আর কোন টেনশনই নেওয়ার দরকার থাকে না লেভেল 3 এর এয়ারড্রপটা দেখছো গাইস ওই চান্দুরা লুট করতেছে এইখানে তো চলো ওদেরকে একটু মাইটটা দিয়ে আসি জোনের বাইরে বের হওয়ার আগে জোনের ভিতরের জায়গাগুলো একেবারে ঠিক মতো ক্লিয়ার করে যায় তার মানে তাই না এখানে আরেক চান্দু লুট করতেছে চান্দু আরে এটা মনে টপকাই ছিল টপকানোর পর থেকে লুট করতেছে না দিছি মাইরে আরেকটা কই এই পাশে আরেকটাকে দেখছিলাম মনে হইলো না এই তো পাইছি আরে চান্দু যাক এই কিলটা আমাদের হয়ে গেল বেচারা সেভ আমাদের রয়েছে লেভেল 3 এর ভেস্ট আমরা মেইনলি লেভেল 4 এর ভেস্টটা কেনার জন্য এখানে এসেছিলাম ভেনিমেশিং এর এখানে কিন্তু খারাপে একটা এনিমি রয়েছে অলরেডি এখানে এখানে নেমে এখন লেভেল 3 এর ভেস্টটা কিনতে গেলেই মারা খাইছিলাম গাইস কেউ আসার আগে তাড়াতাড়ি করে এখানে নেমে যদি ও প্যাক করলেই তো হয় না শুধু এত ডরাইতেছে কেন প্যাক কি রে আ ভাই সাউন্ড পাই নাই ভাই গাড়ি কোন জায়গা থেকে আসলো ওরে 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 কয়টা এনিমি এখানে ভাই এক সেকেন্ড আগে তো পুরো জিরো ছিল আর ভাই ভাই এই শিরে গাড়িটা নিছিলাম ভাই টানটা দিতে পারলেই হয়েছিল মাই রে দিল খারাপ গুলো ভাই এতগুলো এনিমি কোন জায়গা থেকে আসলো ভাই এতক্ষণ তো কেউ ছিল না এই যে নো সাউন্ড চ্যালেঞ্জ করতে যে নো সাউন্ডার জন্যই মাইটটা খাইলাম দেখছো গাইস এই ব্যাটল রয়্যাল গেম গুলো তো সাউন্ড কত বেশি ইম্পর্টেন্ট সাউন্ডটা যদি থাকতো আমি জানতাম যে কতগুলো গাড়ি আশেপাশে থেকে আসতেছে কোন জায়গা থেকে আসতেছে সাউন্ড থাকলে জানতাম যে আশেপাশে কয়টা এই ছিল র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াডে নো সাউন্ড চ্যালেঞ্জ করতে যে সাউন্ডের কারণেই মৃত্যু ঘটার ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভাই সাউন্ডটা যদি থাকতো গাড়ি কোন জায়গা থেকে আসতেছে এগুলো বোঝা যাইতো বা কাছে যে গাড়ি আছে সেইটাই দেখতে পারতাম ভাই আমি দেখিই নি গাড়ি আসতেছে আমার আশেপাশে কয়টা এনিমি রয়েছে সেগুলোও বোঝা যাইতো ভাই আমি ভাবছিলাম এখানে তেমন কোনো এনিমি নেই কি একটা অবস্থা যাই হোক গাইস তোমরা কারা কারা হেডফোন ছাড়া গেম প্লে করো তারা সেটা আমাকে জানিয়ে দিও তো ভাই হেডফোন ছাড়া কিভাবে তোমরা গেম প্লে করো ভাই আমি নো সাউন্ডের একটা চ্যালেঞ্জ করতে যে অবস্থা খারাপ হয়ে গেল তোমরা তো দেখলেই আমি তো সবসময় হেডফোন দিয়ে গেম প্লে করি গাইস তোমরা কারা কারা হেডফোন ছাড়া গেম প্লে করো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও অথবা সাউন্ড ছাড়া কারা কারা একেবারে কোনো সাউন্ডই থাকে না এই অবস্থায় কারা কারা গেম প্লে করো অবশ্যই জানিয়ে দিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যার যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলো একটা কমেন্ট ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ফায়ার ভিডিওগুলো চলবে তো ইয়া গাইস আজ পর্যন্তই টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস